আস্থা বিশ্বাস রয়েছে, আর এই আস্থা প্রকাশ পেয়েছে এই স্লোগানের মাধ্যমে। এই স্লোগানের পিছনে কি ভাবনা ছিল তা আপনাদের সামনে তুলে ধরতে আজকের এই সাংবাদিক সম্মেলন আমি মাননীয় প্রবীর সরকার মহাশয়কে বলবো এটা তুলে ধরার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বিশপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বলল কেন এটা। প্রথমে আমি শুরু করছি, বাংলার সংস্কৃতি সর্বদা তার সকল কন্যাকে শক্তিশালী মহিলা হিসেবে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছে। এটি রানী রাসমণি, মা সারদার মতো সংস্কারক, কামিনী রায়, সরলা দেবী, দেবী চৌধুরী রানী, বেগম রোকেয়া, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা হয়তার, বীণা দাস, বাসন্তী দেবী, কাদম্বিনী দেবীর মতো নারীদের জন্মস্থান, যারা সকলেই বাংলাকে সমৃদ্ধ করেছে। তার মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, বাংলা সবসময় নারীদের, মায়েদের, মহিলাদের সম্মান দেয়। মাদার টেরেজারও উপস্থান এই বাংলা। বাংলা দয়া বীরত্বের জন্য মা দুর্গাকে, অদম্যতার জন্য মা কালীকে, জ্ঞানের জন্য মা সরস্বতী বা মা লক্ষ্মী কেবল বাংলার দেবী হিসেবে নয়, বাঙালি তার বাড়ির কন্যা ও মা হিসেবে সমৃদ্ধির জন্য উপাসনা করেছেন এবং যা অবিচল থাকবে। তার মানে সেই ঘুরে ফিরে নারী। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, তাই নারীকে সম্মান আজ থেকে না, যুগ যুগান্ত ধরে সেই নারীদের সম্মান দেওয়া হচ্ছে, যেই নারীকে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও সেই নারীদেরকেই আমরা সম্মান জানাব। সারা বছর 365 দিন মানুষের পাশে থাকে, জনঘাটতির তো কোনো ব্যাপার নেই। আর আমাদের দল মমতা ব্যানার্জি যে আদর্শ, বাংলার যেরকম প্রত্যেক অসহায় সাধারণ মানুষের পাশে দুয়ারে দুয়ারে সরকার, তার একটা প্রমাণ কি সারা ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর মধ্যে তার অন্যতম উদাহরণ। আমাদের তৃণমূল কর্মী, আমাদের তৃণমূল দল মানে নেত্রী আর নিচে কর্মী, মধ্যেখানে কোনো MLA যাক বা কোন মন্ত্রী গেল সেটা কোনো বড় যায় আসে না, কেননা আপনার বিরোধীরাই বলে কি একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট। তো আমি সেটাই বলছি, বিরোধীদের পক্ষে হয়ে বলছি, ওনারা সত্যি কথাই বলেছেন, একটা ল্যাম্প বাকিটা ল্যাম্প পোস্ট। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। আপনারা জানেন কি অমিত শাহকে কোর্টে তলব করা হয়েছে, সমন জারি হয়েছে, মানহানি মামলা ওনার বিরুদ্ধে হয়েছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আপনারা দেখেছেন তারই একটা CBIকে ব্যবহার করা হচ্ছে, ED কে ব্যবহার করা হচ্ছে। যেখান যেখান নির্বাচন আসে, তামিলনাড়ু হোক, বিহার হোক, সব জায়গায় দেখবেন, কর্ণাটক হোক, সব জায়গায় দেখবেন CBI হাজির থাকে। আর CBI সেরকম রেড করে আপনারা জানেন, তারা CBIকে ব্যবহার করছে। আমাদের পশ্চিমবাংলায় যে প্রধান মানে প্রথম মুখ্যমন্ত্রী যে ডক্টর বিধানচন্দ্র রায়ের পর দ্বিতীয় যে মুখ্যমন্ত্রী হচ্ছেন সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভারতবর্ষে আর কোনো মহিলা মুখ্যমন্ত্রী নেই যে এরকম তার সাহস দেখিয়েছেন বা এরকম তার কাজ দেখিয়েছেন। আপনারা দেখছেন যেসব রাজ্যে BJP শাসিত, যেসব রাজ্য, যেসব কেন্দ্রে BJP আর BJP শাসিত রাজ্যের সঙ্গে উন্নয়নের নিরিখে দেখুন পশ্চিমবাংলা 1 নম্বর। দেখুন বিরোধীরা তো অনেক কিছু বলবে, আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা করতে প্রত্যেক পরিবার সেটা পাচ্ছে, অনেক জায়গায় আপনারা দেখছেন। কিন্তু বিরোধীদেরকে আপনারা কোশ্চেন করবেন, আয়ুষ্মান ভারত যেটা বলেছে সেটা হচ্ছে, সেটা তারা প্রকাশ করুক মানুষের কাছে, যেটা কেন্দ্র সরকার করেছে সেটা হচ্ছে BPL তালিকায় যারা নিচে থাকবে তাও অনলাইনে। আপনারা দেখেছেন কত সহজে, কত কম সময়ের মধ্যে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, দুটো পৌরসভা মিলিয়ে মানে আমাদের বিশপুর বিধানসভার মধ্যে 45,000 অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গেছে, তাও BPL তালিকা। যার বাড়িতে TV থাকবে, যার একটা বাইক থাকবে, তারা পাবে না। তো আপনারা দেখেছেন দিল্লি নির্বাচনেই দেখেছেন, সে অমিত শাহও বলেছিল আমরা 50-এর উপর সিট নিয়ে আসব, যেখানে 70টা সিট হয়েছে, গিয়ে লাস্টের রেজাল্ট দেখলেন 8খানা সিট পেয়েছিল। এটা হচ্ছে আপনাদের বলে, এইটাই তো আমাদের প্রশ্ন কি আজকে যেরকম জৈসে সীতা কা বিনা রাম অধুরা হ্যায়,
इसलिए ये लोग सिर्फ राम का प्रोजेक्ट करने चाह रहा है, माने नारी का जो सुरक्षा, नारी का जो स्वाधीन जो है उसका हरण करने चाह रहा है ये सरकार, ये बीजेपी सरकार और शिवसेना सरकार। तो नारी शक्ति आगे बढ़ रहे नहीं जाए, इसका ही वो लोग कोशिश कर रहा है, माँ सीता को हटा के राम को प्रोजेक्ट कर रहे हैं। इसीलिए हरदम हम लोग का मुख्यमंत्री जो ममता बनर्जी है बोल रहे जय सीता जय सिया राम, माने माँ सीता पहले उसके बाद राम, ये लोग राम के रख रहे हैं, बाकी सीता के उसको हटा देने चाह रहे हैं। शुभेंदु अधिकारी एन बीजेपी ते गए, এখন উনি বিজেপির বিন বাজায়, মানে বাজে সাপের এখানে যেটা বাসি হয় না, সে তো মোষের কাছে বাজালে মোষ তো আর ফোঁস করবে না, ওটা সাপেই করে। তো উনি এখন মোষের কাছে বাসি বাজাচ্ছেন, উনি অনেক ঘাড় নাড়া নাড়বেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি দেখেছেন ওই পামেলা গোস্বামী যে কোকিন নিয়ে ধরা পড়ছে, অভিযোগটা করছে কৈলাস বিজয়বর্গের ঘনিষ্ঠ, কৈলাস বিজয়বর্গের নামে বিজেপি যে নেতা আছেন আর কেন্দ্রীয় নেতা, আর রাকেশ সিংয়ের নামে উনি অভিযোগ করছেন, মানে বিজেপিরই অভিযোগ করছেন, উনি তো আমাদের কোনো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। আজ যত আপনি দেখছেন এই মেট্রো, এটা যখন 2009 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যখন রেলমন্ত্রী ছিলেন, এই প্রজেক্টগুলো অনেক দিন অনেকটা এগিয়ে দিয়েছিলেন, সেটারই তার সূচনা হচ্ছে। কিন্তু এইটার প্রকল্পটা মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকতে বাংলার মানুষের জন্য এনেছিলেন, সেটা যে 3000 বেকার যুবক যুবতীদের চাকরি যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য যে মুকুল পুত্র শুভ্রাংশু যে বিজেপিতে গেছে, তৃণমূলের শ্রীমূলে জিতে এমএলএ হয়ে যে বিজেপিতে গেছে, সে বলেছিল 3000 বেকার যুবক যুবতীতে চাকরি হবে, হওয়ার জন্য আমি বিজেপিতে যোগ দিচ্ছি। আজকে আপনি ওই কোচ ফ্যাক্টরিতে দেখুন, এবার বাজেটে 1000 টাকা দেওয়া হয়েছে, বাজেটে 1000 টাকা। তাহলে আপনি ভাবুন এই ওই রেল ভবন থেকে ওই পেপার স্ট্যান্ড নিলে আসতে 1000 টাকা বেশি খরচা হয়। ওদের রথ কিরকম রথ? ওদের রথ মানুষের টানে না, ওদের রথ হচ্ছে 5-স্টার রথ। তো ওই রথ জানে ওটা ঢপের রথ, বাংলার মানুষ জানে, সার ভারতবর্ষের মানুষ জানে, 5-স্টারের মতন বসে খাওয়া হচ্ছে, এসির মধ্যে থাকছে, ওটা একটা ক্যারাভ্যান বলে ওটাকে, পিকনিকের মতন ওরা পিকনিক করে সারা বাংলা করছে, মানুষ সেটা তার জবাব দেবে 2021 মে মাসে যখন মমতা ব্যানার্জি শপথ নেবে তৃতীয়বারে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। জেপি নাড্ডা জায়গায় জায়গায় গাড্ডা খুঁজছে, রিয়া চক্রবর্তী ম্যাটারটা আলাদা, আপনি দেখুন ওটা সুশান্ত সিং যে বিহারে যখন বললাম না, যখনই যেখানে ভোট হয় সেখানে তারা ভোটের রাজনীতির জন্য সুশান্ত সিংকে আত্ম জায়গায় খুন দেয়। এখন সুশান্ত সিংয়ের কথা আর বলছেন, এখন সুশান্ত সিংয়ের আপনি দেখুন খুব ক্লোজ তার রিলেটিভের মধ্যে এক দাদা খুন হয়ে গেছে, আর বিজেপি তার দাদা খুনের জন্য আর সেটা আর প্রতিবাদও করছে না, আর সেই দাদা খুনের জন্য আর সিবিআই ইনকোয়ারি চাইছে না। এটা হচ্ছে ভোটের সময় এদের একটা প্রতিশোধ নেওয়ার একটা সবসময় চক্রান্ত হয়ে থাকে। আপনি আমাদের সামনে নিয়ে আসুন, দুটো প্রশাসক আছে, না হলে বলবেন। আপনি আমাদের বীজপুরে, আপনারা জানেন না, আমি আপনাদের কাছে লিঙ্ক আপ দিয়ে দেবো, বীজপুরের মাটিতে একজনকে হাফ ট্রিটমেন্ট করে পাঠিয়ে দেওয়া হয়েছিল গত পরশুদিনের ঘটনা। সঙ্গে সঙ্গে রাজু সাহানিকে আমি ফোন করে ও নিজে প্যাডে সই করে পাঠিয়ে দিয়েছে এবং তাকে কিন্তু আবার নিতে বাধ্য হয়েছে। দেখুন, অনেক অনেক নার্সিংহোম এটা চেষ্টা করবে, কিন্তু আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এটাও জানেন যে অনেক নার্সিংহোমকে তাদের লাইসেন্স ক্যান্সেল করারও নোটিশ দিয়ে দিয়েছে, হুমকি দিয়ে দিয়েছে। অর্থাৎ কারা কী বলছে জানি না, আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ কেউ গিমিক ছড়াবার চেষ্টা করছে, ওসব গিমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বাংলার 10 কোটি মানুষ যাতে এর উপকারিতা পায়, তার জন্য মমতা ব্যানার্জি সচেষ্ট। বিরোধীদের বলুন, এই আজকে তেলের দাম 100 টাকার উপরে কেন, গ্যাসের দাম 800 টাকার উপরে কেন? আজকে যে উজালা ভারত উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে তো দেখবেন তাহলে সেই উনি কী করতে চাইছেন। তাহলে গ্যাস এখন ঘরের মা বোনরা গ্যাস ছেড়ে কাঠ কয়লা ভরসা করে যায়, যেভাবে জিনিসের মানে দ্রব্যমূল্যের জিনিসের দাম বাড়ছে। আর আপনি দেখুন, যারা বিরোধীরা বলছে রাম রাজ্য নিয়ে আসবে, সেই রাম রাজ্যে 100 টাকা পেট্রোল, আর রাবণ রাজ্য যেটা শ্রীলঙ্কা সেখানে 51 টাকা পেট্রোল, আর সীতার রাজ্য যেটা সেটা হচ্ছে নেপাল সেখানে 53 টাকা পেট্রোল। তাহলে বিরোধীদের এটাই আপনারা বলুন, আপনারা কোন রাজ্য আনতে চাইছেন, সারা ভারতবর্ষে আনতে চাইছেন? আর এটাও জেনে রাখুন, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই পেট্রোল দামের ওপরে মানবিকভাবে 1 টাকা সেচ মুকুব করেছে।
পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।